রাস্তা সংস্কারের দাবিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পথ অবরোধ। অবরোধে সামিল আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনা বৃহস্পতিবার আমবাসা রেলস্টেশন সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলটি আমবাসা থেকে লালছড়ি যাবার রাস্তায় অবস্থিত। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে রয়েছে। এই বর্ষাকালে বড় বড় গর্তে জল জমে আরও ভয়ানক অবস্থায় পরিণত হয়েছে রাস্তাটি। আমবাসা থেকে লালছড়ি যাওয়ার সম্পূর্ণ রাস্তাটি ভেঙে বিপজ্জনক অবস্থা। এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ের পক্ষ থেকেও রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাস্তাটি সংস্কার করা হচ্ছে না। এই রাস্তাটির পাশে আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুল ছাড়াও রয়েছে ITI আমবাসা। প্রত্যেক দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই রাস্তা ধরেই বিদ্যালয়ে যেতে হয়। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়ে থাকায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যে সকল ছোট বড় যান চলাচল করছে সেগুলো বিপদের ঝুঁকি নিয়ে প্রত্যেকদিন যাওয়া আসা করছে। এমনকি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় যান চালকদের। এই অবস্থায় আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধে সামিল হয়। তাদের দাবি, অতি সত্বর রাস্তাটি সংস্কার করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন DCM পঙ্কজ দত্ত। উনি কথা বলেন ছাত্রছাত্রীদের সাথে এবং আশ্বস্ত করেন অতি সত্বর তাদের দাবি, রাস্তা সংস্কার করা হবে। প্রায় 2 ঘন্টা পথ অবরোধ করে রাখে ছাত্রছাত্রীরা, ফলে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। DCM পঙ্কজ দত্তের আশ্বাস পেয়ে অবশেষে 10টা নাগাদ রাস্তা অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। এখন দেখার বিষয়, ছাত্রছাত্রীদের রাস্তা সংস্কারের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কবে নাগাদ পূরণ করে। আমারে পাইবা, আমি পঙ্কজ দত্ত, DCM আমবাসা। তোমরা যাও যে PhD দিতে করম লাগে, আমারে পাও তো, আমারে পাইলে আবার যাই কইও। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।